হারাটাকেই আমার জীবনে একমাত্র সত্যি বলে মানতে শুরু করেছি। অবন্তি, তুমি বিশ্বাস করো, আমি মনে প্রাণে ঈশ্বরের কাছে কামনা করি তোমার এই চাকরিটা হোক। কিন্তু স্যার, এখন তো অনেক অফিসেই মেয়েরা কাজ করছে। শুনুন, সেটা রিসেপশনিস্ট কিংবা টেলিফোন অপারেটরের কাজ, এটা পাবলিক রিলেশন অফিসারের কাজ। কিন্তু স্যার, মেয়েরা গ্র্যাজুয়েট, বেশ ভালো নম্বরও পেয়েছে। আজ দুপুরে একটা চিঠি পেলাম। কিসের চিঠি? ইন্টারভিউ এর বাবা, এগ্রি মেশিনারি কোম্পানিতে পাবলিক রিলেশন অফিসার পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে ইন্টারভিউয়ের জন্য আমায় ডেকে পাঠিয়েছে। অবন্তী সরকার, বাবা চমৎকার নাম, খুব সুন্দর নাম। তবে ইয়ে মানে কিছু মনে করবেন না নিখিলবাবু, নামটার মানেটা যদিও বোধগম্য হলো না, যাক সে সমস্ততে কিছু কাজ নেই। আফটার অল নামটা তো বলতে বেশ ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, তাই না? এসে গেছিস? আচ্ছা তুই বস, আমি চট করে এক কাপ চা করে আনছি। আরে না না, শোন না, ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নিজেই একটু চা করে নেবো, সারাদিন অনেক খাটনি কেটেছিস। না না, তা আবার হয় নাকি, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো, তুই বস। আরে বস তো এখানে, বস আয়। এই শোন না, ভাই আজ স্কুলে গেছিল? ভাই? হ্যাঁ গেছিল, কিন্তু স্যার বলেছে যে কালকে থেকে আর স্কুলে যেতে না। আসলে তিন চার মাসের মাইনেটা বাকি পড়ে গেছে, তো তাই ওর নামটা কেটে দেওয়া হয়েছে। তুই বুঝিয়ে বললি না স্যারকে যে দু তিন দিনের ভিতরে মাইনে পেয়েই আমি টাকাটা মিটিয়ে দিতাম স্কুলের? আমি তো বলেছিলাম স্যারকে, কিন্তু স্যার বললো যে তিন চার মাসের মাইনে বাকি, আর মুখের কথায় বললে হবে না, এবার টাকাটা না দিলে ভাইকে আর স্কুলে ঢুকতে দেবে না। আচ্ছা বেশ, কদিন বরং ওকে স্কুলে পাঠাস না, আমি আগে টাকাটা জোগাড় করে স্কুলের টাকাটা মিটিয়ে দিই, তারপরেই না যাবে। আচ্ছা দিদি, এই অফিস থেকে আসা মাত্র তুই কেন সব বলছিস বলতো? তুই মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য চা করে আনছি। দূর বোকা, প্রবলেম থেকে পালিয়ে গেলে কি আর তার সলিউশন হয় রে? হয় না। আর তাছাড়া দোষটা তো আমারই, এতগুলো মাসের টাকা বাকি আছে, আমি দিতে পারিনি বলেই তো। আচ্ছা দিদি, তুই কি ইচ্ছা করে করেছিস নাকি? এই তিন চার মাস তো বাবার অসুখটা আবার বেড়েছে, আর তাছাড়া এই গাদা গাদা ওষুধ কিনতেই তো সব টাকা চলে গেল। তোর হাতে যদি টাকা থাকতো তুই কি দিতিস না বল মাইনেটা? তুই একদম চিন্তা করিস না, লক্ষ্মী শোনা বোন আমার, তোর আমায় কত ভালোবাসিস আমি জানি তো সেটা। এই শোন না, তোকে একটা ভালো খবর দেওয়ার আছে, আমার একটা খুব ভালো কোম্পানি থেকে চাকরির ইন্টারভিউ এসেছে। তুই সত্যি বলছিস দিদি? হ্যাঁ রে, খুব বড় কোম্পানি, অনেক টাকা মাইনে দেবে, যদি চাকরিটা হয়ে যায় না আমাদের দুঃখ কষ্ট সব কেটে যাবে। কিন্তু দিদি, চাকরিটা যদি না হয়? চাকরিটা আমার হবে, আমার মন বলছে রে। দেখ না,
ভগবান তো দেখছেন আমরা কত কষ্টে দিন কাটাচ্ছি। উনি এবার দেখবেন ঠিক মুখ তুলে চাইবে, তাই জন্য তো ওনাকে আমরা দয়াময় বলি। না দিদি, উনি দয়াময় নয়। আমরা যে এত কষ্টের মধ্যে রয়েছি, আমাদের মা শুধুমাত্র এই কষ্টের জন্য যক্ষায় ঝুঁকে ঝুঁকে মারা গেল। বাবা সেরিব্রাল আটাকে পঙ্গু হয়ে গেল, আর তুই শুধুমাত্র সংসারটা চালানোর জন্য সারাটা দিন খাটিস, সারাটা দিন কত পরিশ্রম করিস। তোর বোকা, শোন না, ঠাকুর জানিস তো সবার জীবনে দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে দেন, বুঝলি? এবার দেখবি আমাদের সব কষ্ট সব দুঃখ কেটে যাবে। এই চাকরিটা আবার হবেই রে বোন, দেখিস। এই চাকরিটা আমাকে পেতেই হবে। আসলে কি জানিস বাবা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সব শব্দগুলো অভাবের সময় মানুষের মন থেকে উধাও হয়ে যায়। মানুষ কেমন স্বার্থপর হয়ে পড়ে। অর্থম অনর্থম বলে একটা কথা আছে না, মানুষের জীবনে যদি বেশি অর্থ থাকে তাহলেও আবার অনর্থ হয়, আবার অর্থ না থাকলেও তাই না? এই অভাবের তারণায় তোকে মাঝে মাঝে কত কটু কথা বলে ফেলেছি আমি, বল। বাবা বাবা, এইসব কথা থাক, আমি তো তোমার ছেলে। তা বাবা হয়ে তুমি তো ছেলেকে দুটো কথা বলতেই পারো, এতে তো রাগ করার কিছু নেই। তা পারি, তবে হয়েছে কি জানিস, মধু বিধু তো এখনো খুব ছোট ছোট, আর আমারও শরীরটা আস্তে আস্তে বেজুত হয়ে যাচ্ছে, তাই চিন্তায় চিন্তায় মাথা ঠিক রাখতে পারি না আর। বাবা বাবা, কেন এত তুমি চিন্তা করছো, কেন চিন্তা করছো? আচ্ছা, আমি তো আর এখন ছোট নেই, আমি তো বড় হয়েছি বাবা। তাছাড়া কত কষ্ট করে কত পরিশ্রম করে আমাকে এতদূর পর্যন্ত তুমি লেখাপড়া শিখিয়েছ, এবার তো আমার দায়িত্ব নেবার সময় এসছে বাবা। আমায় দায়িত্ব নিতে দাও। আমি তোমায় বলি কি, তুমি এবার চাকরিতে রিজাইন দাও। রিজাইন করব? হ্যাঁ বাবা, এই বয়সে আর কত খাটবে বলো। তাছাড়া আমি যে মাইনেটা পাবো তাতে আমরা বড় লোকের মতন থাকতে পারবো, তখন যদি তুমি আর মা কোথাও ঘুরে টুরে আসতে চাও যেতে পারো, তীর্থেও যেতে পারো। সত্যি বলছিস বড় খোকা, তুই আমাদের দুজনকে তীর্থে নিয়ে যাবি? জানিস তো বড় খোকা, কাশীতে যাবার না আমার খুব সাধ। বাবা বিশ্বনাথের চরণ দর্শন করে আমার জীবনটা একবারে সার্থক হয়ে যাবে রে। আরো তো খুবই ইচ্ছে হয়, কিন্তু মধুবিধু তো এখনো অনেক ছোট, ওদের কার কাছে রেখে যাব বলো দেখি। দূর বাবা, আমি কি মধুবিধুকে জলে ভাসিয়ে দিয়ে চলে যাব? তখন আমার সংসারে যে থাকবে তার হাতে ওদের দুজনকে দিয়ে তবে যাব। তুমি কার কথা বলছো? কার কথা আবার বলবো, আমাদের শেখরের কথা। শেখর কি আর চিরকাল এরকমই থাকবে? ওর বিয়ে হবে, ঘরে নতুন বউ আসবে, তার হাতে আমি সংসারের দায়িত্ব, আমার মধুবিধুর দায়িত্ব দিয়ে তবে আমরা দুই বুড়ো বুড়ি মিলে তীর্থে চলে যাব। একেবারে খাঁটি কথা বলেছ। না না, আর আমার চিন্তা করার কিছু নেই, একেবারে খাঁটি কথা। আরে বড় খোকা,
তোর জন্য তাহলে আমি মেয়ে দেখি। আচ্ছা মা কি যে বলো না, এসব কথা এখন থাক না। আচ্ছা মা, মধু বিধু এরা কোথায় গেল বলো তো? দাঁড়াও আমি দেখি ওরা কোথায় গেল। মধু বিধু, তোমার ছেলে কেমন লজ্জা পেয়ে চলে গেল দেখলে? না না, চাকরি পাওয়ার ছ মাসের মধ্যে আমি ওর বিয়ে দেব। আচ্ছা বলো, ওর তো বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। তোমার মনে আছে তোমার 22 বছর বয়সে তুমি শেখরের বাবা হয়েছিলে? সে মনে নেই আবার। চাকরি তো পরেই তখন কোম্পানি থেকে আমাকে ভাগল পাঠালো 6 মাসের জন্যে। ও সে তোমার কি কান্না, তুমি তো একদম যেতেই দেবে না আমাকে। 3 মাস পর সাহেবের পায়ে ধরে আমি যখন ফিরলাম তখন তো তুমি কোলে বাচ্চা নিয়ে বসে বসে কি, সে যে কি আনন্দ হয়েছিল না আমার। ছাড়ো তোর সব কথা, শোনো আমি ভাবছিলাম কি ওই গোয়ালাকে বলে 1 পো করে দুধ আমি বেশি নেব। ওই বড় ছেলেটাকে তো একটু দুধ ছানা গিয়ে কিছুই দিতে পারি না। না 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 না, গোয়ালাকে বলে দাও। শোনো আমি বলছি এখন ওর দুধ ঘি এসব খাওয়া উচিত, অত বড় একটা কোম্পানির অফিসার হতে যাচ্ছে বলে কথা, আরে খাটতে হবে তো। নাও নাও তো শোনো না, তুমি আমার চাটা এনে দাও, চাটা এনে দাও, আমি নিজে বেরিয়ে এখন গোয়ালাকে বলে আসছি। আমি নিজে বলে আসছি। এইমাত্র ঘুম থেকে উঠলেন বুঝি? হ্যাঁ ঘুম থেকে উঠলাম। বেশ বেশ, তাহলে সুপ্রভাত নিখিলবাবু, সুপ্রভাত। হ্যাঁ তা ইয়ে মানে কাল রাতে ঘুম হয়েছিল তো? কি হলো অমন করে কি ভাবছেন, কি হয়েছে কি বলুন তো? না মানে ইয়ে কিছু অত চিন্তা করবেন না, দেখুন আসলে ব্যাপার হয়েছে কি জানেন নিখিলবাবু, মানে এই চা, না 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 অমনভাবে তাকিয়ে দেখবেন না, এতে অবাক হওয়ার কিছু নেই, আমি নিয়ে এলাম। প্রত্যেক দিন সকালেই তো উঠে ওই বিহারি চা দে, বিহারি চা দে বলে চিৎকার করে না? আসলে আজকে হয়েছে কি জানেন, বিহারিকে আমি একটু আগে ওই বাজারে পাঠিয়েছি, তা ভাবলাম আপনি তো ঘুম থেকে উঠে ডাকাডাকি করেও পাবেন না, তার থেকে বরঞ্চ নিজেই গিয়ে দিয়ে আসি। হ্যাঁ নিন, ধরুন ধরুন ধরুন। আরে বাবা কি হয়েছে এটা কি? হ্যাঁ ধরুন না, খেয়ে দেখুন। আসলে মশাই আপনি তো এখন, আপনি তো এখন সৌভাগ্য লক্ষ্যে নেক নজরে পড়েছেন। এরপরে কি আপনার ওই প্রত্যেক দিন এই এই যে আপনাকে দিলাম এই আমাদের মেসের চা আর ওই লেরো বিস্কুট, এগুলো খেতে কি আপনার আর ভালো লাগবে? না না ওগুলো আর ভালো লাগবে না। এরপর তো আপনি ওই প্রত্যেক দিন সকালে গোল টেবিলে বসে ব্রেকফাস্ট, তারপর ওই মাখন লাগানো টোস্ট, ডিমের পোচ, তারপরে হলো গিয়ে ওই যে কি বলে জানো দার্জিলিং টি। হ্যাঁ আচ্ছা নিখিলবাবু, নিখিলবাবু আপনি একটু এদিকে আসুন, এদিকে আসুন নিখিলবাবু। শ্রীহরিবাবু, না না আপনি তার আগে আমার একটা কথা জবাব দিন, যে আমি যে কথাগুলো বললাম এগুলো আমি ঠিক বলেছি তো? ভাগ্যের কথা কে বলতে পারে, অবন্তী চাকরিটা না পেলে আমাকে আবার হয়তো পাটনাতেই ফিরে যেতে হবে। আরে কি বলছেন কি মশাই, আপনার তো, আরে আপনার তো লগন চাঁদা কপাল মশাই। হ্যাঁ
নলে বিয়ের আগে কোনো মহিলা কারোর জন্য এরকম প্রাণপাত করতে পারে? আমি তোমার সেই স্বপ্নেও এই কথা ভাবতে পারি না। বিশ্বাস করুন, কাল সারা রাত না আপনার কথা ভাবতে ভাবতে আমি ঘুমোতেই পারিনি। কি হলো কি হলো, আমার ভীষণ কেমন কেন? একটু একটু, কালকে রাতে আমার কথা ভাবতে ভাবতে আপনি ঘুমোতে পারেননি? আমার কথা আপনি কি ভাবছিলেন বলুন তো? এই জন্য আপনি ভীষণ খাবেন? কি ভাবছিলাম শুনবেন? বেশ, আমি ভাবছিলাম হলো গিয়ে ওই আপনার সৌভাগ্যর কথা, মানে ভগবান আপনাকে কি সুন্দর একটা প্রেম জুটিয়ে দিল বলুন তো, সবার কি তা হয়? আরে মশাই, এ তো অনেকটা হলো গিয়ে আপনার ওই যে সেই যে রূপকথা, রূপকথা সেই রাজকন্যা আর চাষির ছেলের গল্পের মতো কি, তাই না? হ্যাঁ, আপনি অবশ্য ঠিকই বলেছেন, তবে আমার ভাগ্যটা ওই চাষির ছেলের থেকেও খারাপ। জানি না জানি না সেদিন অবন্তী আমার মধ্যে কি দেখেছিল, তবে ওর উপস্থিতিটা অনেকটা এই গল্পের রাজকন্যার মতোই বটে। সেদিন সেদিন মানে আপনি কোন দিনের কথা বলছেন বলুন তো? বেশ তো, আপনি যেদিনের কথা বলতে চান একটু একটু খুলে বলুন না, মানে আমি একটু শুনি। আসলে কি জানেন, এই বিয়ের 20 বছর হয়ে গেল কিন্তু এখনো গিন্নির সঙ্গে না প্রেম করেই উঠতে পারলাম না। তাই এই আপনাদের কথা শুনে একটু ওই দুধের স্বাদ একটু গলে মেটাই, মানে কানটাকে অন্তত একটু নিজের সার্থক করি কি। কলকাতায় আমার বোন যমুনার বিয়ে হয়েছে, এখানে অবশ্য আমার এক মামাও থাকেন, উনি আমাদের কোনো খোঁজ খবর রাখেন না, তাই আমি ভাবলাম কলকাতায় ওর বাড়িতে থেকেই এখানে একটা চাকরি বাকরি খোঁজ করব। কিন্তু কিন্তু বোন আপনাকে সিধে রাস্তা দেখিয়ে দিল, তাই তো? এটাই হয় মশাই, বুঝলেন, এটাই হয়। আরে এই শহরে কে কার বোন কে কার ভাই এসব কেউ খোঁজ রাখেনি, এর কোনো মূল্য নেই আজকে, কোনো মূল্য। না না শ্রীহরিবাবু, আমার বোন সেরকম মেয়ে নয়, ও আমাকে ভীষণ ভালোবাসে। আমার ভগ্নিপতি খুব ভালো মানুষ জানেন, আসলে ওরা যে এখানে এত অভাব অনটনের মধ্যে আছে সেটা আমার জানা ছিল না, জানলে হয়তো এখানে হুট করে চলে আসতাম না। এসে যখন ওকে বললাম ওদের বাড়িতে থেকে আমি চাকরি বাকরির খোঁজ করব, তখন তো প্রায় কেঁদেই ফেললো। কি করেছে আমাকে বারণ করবে সেটা যে বুঝে উঠতে পারছিল না। কিরে বোন, তুই আর কাঁদতে শুরু করলি কেন? এই আমি আসাতে বুঝি তুই খুশি হসনি? আমার উপর তুই কি রাগ করেছিস? না দাদা না, তোর উপর রাগ করতে যাব কেন? তুই এতদিন পর এসেছিস, আমার আজকের এত খুশির দিন তোকে কি বলবো বলতো। কিন্তু তুই তো জানিস কলকাতায় আমাদের আত্মীয় স্বজন কেউ নেই, আমরা একা একা থাকতে থাকতে প্রাণটা যেন হাঁসফাঁস করে ওঠে। সেখানে তোকে একটু মন জুড়ে প্রাণের কথা বলবো, এর চেয়ে সৌভাগ্যের কথা আর কি হতে পারে বলতো? ও তোদের বুঝি এই একটাই ঘর না? ঠিক আছে, আমি না ওই বারান্দাতেই কষ্ট করে। না না, বর্ষা বাদলে কি হবে, তখন বিছানাপত্র সব ভিজে গেলে। আর তাছাড়া 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 তোর ভাগ্নের তো এখন 3 বছর বয়স হয়েছে, এখন থেকেই আমরা ওর দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। তুই তো জানিস তোর জামাইবাবুর যখন অফিস বন্ধ হয়ে গেল তখন একটা বই বাঁধিয়ে দোকানে কাজ নিল,
আর এখন কোন রকমে এক বেলা খেয়ে আমাদের চলে, সেখানে তোকে আমরা কি খেতে দেবো দাদা? শিখিরে, তোদের এরকম অবস্থা তো আমার জানা ছিল না। ছি ছি, আমার এরকম হুট করে চলে আসাটা ঠিক হয়নি। আচ্ছা, ওই মামার কাছে গেলে হয় না? মামার কাছে? না না, তোরা এত কষ্টতে আছিস যেন তো মামা একবার তোদের খোঁজ খবর নেয়নি। তুই তো চিনিস তোর ভগ্নিপতিকে, শত কষ্টের মধ্যে থাকলেও কারোর কাছে একবার হাত পাতবে না। ঠিক আছে, সে না ঠিক আছে, কিন্তু কিন্তু মামা তো নিজে থেকে একবার তোদের খোঁজ খবর নিতে পারতো নাকি? না না, মামার বাড়িতে আমি যাব না, তার থেকে বরং আজকে বিকেলের ট্রেনে আমি পাটনাতেই ফিরে যাব। কেমন লেগেছে? ভালো লেগেছে? তাহলে সাবস্ক্রাইব করেন।